গাইস, সীমা সাগর শর্টে নতুন ব্লগ তোমাদের জন্য আবার হাজির হয়েছি। আর আজকে মানে ষষ্ঠী, দুদিন পর আজকে 14 তারিখ, আর 14 তারিখের এই ভিডিওটা। আর প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করে জানিও। ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো, কেউ রোদে বেরিও না। আর প্রচণ্ড রোদ, রোদে মানে বেরোলেই মাথা ঘুরে যাচ্ছে। আর আমার ভিডিওটা নিয়ে যেটা নিয়ে সেটার কাছে আমরা আছি, আমি সেটা নিয়ে আসছি। মানে দুদিন জামাই ষষ্ঠী, দুদিন আগে মানে ভোটের দিন, আমার ভোটের দিন ভোট দিতে গেছি বাপের বাড়িতে। ভোট দিয়ে এসে দেখি আমার বাড়িতে এসে দেখি একটা চমক দিয়েছে আমার হাজবেন্ড। আর আমাকে বলেও নি, কিন্তু ছেলে আর হাজ আমার মানে মানে তোমাদের দাদা মিলে একটা আমাকে চমক দিয়েছে। বাড়িতে এসেছি তখন 10টা বাজে, বাপের বাড়িতে ছিলাম, ভোট দিতে গেছি। ভোট দিয়ে বাপের বাড়িতে ছিলাম সারাদিন। আর রাত্রিবেলায় বাড়ি এসে দেখি মানে অবাক করে দিয়েছে আমাকে। এই দেখো, আমাদের তো একটা ছোটো টিভি, 32 ইঞ্চ টিভি আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। 32 ইঞ্চ এই টিভিটা আমাদের ডাইনিংয়ে লাগানো আছে। এইটাও মানে বেশি দিন হয়নি, কেন যে 1 বছর তার আগে একটা মানে 34 ইঞ্চি ছিল, এটা খারাপ হয়ে গেছে। তারপরে এটা 1 বছর হয়েছে, কেনা হয়েছে। তারপরে আমি মানে 1 বছর হয়েছে এটা কেনা। তারপর দিন ভোটের দিন আমি বাড়িতে এসে চমক দেখে, কি চমক দেখাচ্ছি দেখো তোমরা। তোমাদের দাদা এই আর একটা বড় টিভি নিয়ে চলে এসেছে, এটা ঘরের মধ্যে লাগানো। এটা হলো 50 ইঞ্চি, মানে আমাকে তাক লাগানোর জন্য আমাকে কিছু বলেনি, ছেলে আর ও মিলেই এনে লাগিয়ে দিয়েছে। এ দেখো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আর আমি ভিডিওটা এতদিন দিতে পারিনি, কারণ আমি তো আনার সময় দেখতে পাইনি, মানে ওরা এনেই ফিটিং, লোক এনে ফিটিং টিটিং করে রেডি করে রেখেছে, এই জন্য তোমাদের আগে ভিডিওটা আমি দিতে পারিনি। এই দেখো, আর ভিডিওটা আজকে দেওয়া কারণ হলো মানে জামাই ষষ্ঠীর পরের দিন ও এসে আর একটা চমক দিয়েছে, এই জন্য আমি দুটো ভিডিও একসাথে দিচ্ছি। দেখো আরও 2-3টে জিনিস নিয়ে এসেছে জামাই ষষ্ঠীর পরের দিনে। বাপের বাড়িতে ছিলাম জামাই ষষ্ঠীতে, তারপরের দিন তোমরা জানো জামাই বাজার করে আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা সেদিন তারপর দিন রাত্রিবেলা আসি, যেন জামাই ষষ্ঠীর দিন থাকে। তারপর দিন জামাই বাজার হয়, জামাই বাজার করে খেয়ে দিয়ে তারপর সেদিন বিকেলে আমরা আসবো। বিকেলে এসে দেখি আর একটা চমক, দেখো তোমাদের কি আর একটা চমক তোমাদের দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। আবার এই রিং লাইটটা নিয়ে আবার হাজির হয়েছে। আমাদের ঘরে তো একটা রিং লাইট ছিল, এই দেখো রিং লাইটে মানে স্ট্যান্ডও নিয়ে এসছে, আবার একটা বড় রিং লাইটও নিয়ে এসছে। আর আমাদের ঘরে একটা রিং লাইট ছিল, ওই রিং লাইটটা আমরা ভিডিও করতে গিয়ে ছাদে নিয়ে গেছিলাম, হাওয়াতে পড়ে ভেঙে গেছে, এর জন্য আর একটা রিং লাইট নিয়ে এসছে। এই দেখো, এটা হলো খুব বড় সাইজের রিং লাইট, খুব সুন্দর আর খুব দামি, আর অনেকটা মানে সুন্দর সুন্দর কালার হয় এটার সাথে। আবার একটা এখন নতুন মডেল, নতুন জিনিস, নতুন নতুন বাল্ব, এই একটা এর সাথে একটা রিমোটও দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো রিমোটটা, এটা মানে 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 এই দেখো এই রিমোটটা। আর তোমাদের আমি দেখাচ্ছি স্ট্যান্ডটা লাগানোর পর, আমি তোমাদের দেখাবো স্ট্যান্ডটা। আমি তো এবার খুলে তোমাদের এত খুলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের খুলে দেখাচ্ছি না, এটা আমি তোমাদের সেট করে নিয়ে দেখাবো, পুরো সেট করে নিয়ে দেখাবো। আর এইটা হলো রিং লাইটার রিমোট, আর এটা তোমাদের সেট করছি, তোমরা দেখো। আর আরেকটা এটার সাথে আরেকটা জিনিস নিয়ে এসছে, আমাদের খুব দরকার লাগে মানে লাগবে, এই জন্য এটা নিয়ে আসা হয়েছে। এটা কি তোমরা বুঝতেই পারছো, এই একটা জিনিস নিয়ে এসছে। এটা হলো তোমার ভিডিও করার সময় এটা লাগবে, ইয়ে দেখতে পাচ্ছ মাইক, আমাদের খুব দরকার ছিল। বাইরে টাইরে ভিডিও করতে গেলে বাইরের ভয়েসটা উঠে যেত, মানে খুব অসুবিধা হতো, এই জন্য তোমাদের দাদা দেখো মাইক নিয়ে এসছে। মানে যেটা এখানে লাগে সবাই ভিডিও করে সেটা আমাদের ছিল না, অসুবিধা খুব অসুবিধা হচ্ছিল, এর জন্য এই জিনিসটা নিয়ে এসছে। এই দেখো দুটো, এটা দুটো দুটো একসাথে থাকে, এটার সাথে একটা মানে ফোনের চিপও আছে, মানে এটা ফোনের মধ্যে ঢুকিয়ে তারপরে এই মাইকটা মানে কথা বলা হয়। এই দেখো দেখতেই পাচ্ছ, আর এই একটা মানে ঢুকে দেখতেই পাচ্ছ, এই দুটো জিনিস তোমাদের দাদা নিয়ে এসছে কালকে। তাহলে আমরা বাইরে গেলে একটু ভিডিও করতে গেলে লাগে, এই জন্য এটা নিয়ে এসছে। আর এই একটা জিনিস নিয়ে এসছে, খুব ভালো জিনিস, আমাদের কাজের জিনিস, আমাদের কাজে লাগবে, কাজের জন্য এনেছে। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, কেমন লাগছে আর কেমন হলো। রিং লাইটটা তো খুব বড় আর খুব
ভারী। আর তোমাদের লাগাচ্ছি, তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। চলো লাগাই রিং লাইটটা। দেখো রিং লাইটটা লাগিয়ে নিয়েছি, আর আগের রিং লাইটটা একটু ছোট ছিল, আর এই রিং লাইটটা অনেক বড়, এই দেখতেই পাচ্ছ। আর আমাদের রিং লাইটের খুবই দরকার, আর আমার রিং লাইট ছাড়া আমাদের ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়। আগের রিং লাইটটা তো ভেঙে গেছিল, এর জন্য আমরা কদিন মানে টেবিলের উপরে রেখে রেখে ভিডিওটা বানাচ্ছিলাম। আর কালকে তোমাদের দাদার রিং লাইটটা নিয়ে এসছে। আর এই দেখো এখানটায়, এই রিং লাইটের এখানটায় দেখতে পাচ্ছ, এখানে এই জায়গাটা তিনখানা, তুমি আমাদের এরকম অপশান দিয়েছে, তিন জায়গায় তিনজন নিয়ে ভিডিও করতে পারবে। এটা তিন রকম, তিনটে দিয়েছে এরকম, এখানে একটা লাগানো, এখানে একটা লাগানো, আর এটা খুব বড়, বুঝতেই পারছো। চলো তোমাদের একটু জ্বালিয়ে দেখাই, খুব সুন্দর লাইটে, মানে অনেক রকম লাইটে এটা সিস্টেম আছে। রিমোট কন্ট্রোল তোমাদের দেখালাম, রিমোট কন্ট্রোলে তোমাদের দেখাচ্ছি, দেখো কত রকম আলো হয়। চলো দেখো, দেখো গাইস কত রকম কালার হবে, দেখো রিমোটের সাহায্যে এখন রিমোট কন্ট্রোলে কত সুন্দর সুন্দর, মানে যেতেও হচ্ছে না, সামনেও যেতে হচ্ছে না, সুন্দর সুন্দর কালার হচ্ছে। মানে এত সুন্দর একটা জিনিস নিয়ে এসে দেখতেই পাচ্ছ, তোমার লাগিয়েও দেখালাম, কালার কমছে বাড়ছে, মানে কত পুরো সব, মানে আলো কোনো লাইটের কাজ দরকার নেই, পুরো তোমার এই লাইটেই তোমার ভিডিওটা করতে পারবে। খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসছে, তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তাহলে কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে তোমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এই দেখো এই রিং লাইটটা, ইয়ে লাগানো তো তোমাদের দেখাতে পারলাম না, এ লাগানোই আছে, দেখো তোমাদের দেখালাম। আর লাইটটা কত রকম জ্বলছে তোমাদের দেখালাম, আর পেছনের রিং লাইটটাই দেখো ভাঙা ঘেটিটা নড়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই দেখো ঘেটি পড়ে যাচ্ছে পেছনে, এটা আগের পুরোনোটা আর এটা নতুন। আর এটা আমাদের খুব যেন কাজের জন্য কাজে লাগবে, এর জন্যই আনে। আর তোমাদের আনা, আর তোমাদের দাদা এরকম অনেক জিনিস আনে লুকিয়ে লুকিয়ে, আমাকে বলে না, কারণ আমি রাগারাগি করি, এর জন্য আমাকে বলে না, পরে আমাকে দেখায়। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই।